लोहिया मातृ सदन की 4 लाख सुपार स्पेशलिटी हासपाताल करा हबे। मध्य कलकाता स्वास्थ्य परिसेवार उन्नयने एबार नजर दिल 4 लाख हासपाताल। बृहस्पतिवार कलकाता एक 5 तला होटेले सांबादिक सम्मेलने 4 लाख हासपातालेर एमडी प्रशांत शर्मा जानालेन, बर्तमाने 4 लाख लोहिया हासपातालटी 4 बीघा जमीते विस्तृत जायगा जुड़े होच्छे। आगेर लोहिया मातृ सदनटी 4x6 ওটি একটি ক্যাথল্যাব সিটিডিএস নিউরো অপারেশন থিয়েটার সহ 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবর্তন করা হবে। এছাড়াও এখানে 90টিরও বেশি জেনারেল ওয়ার্ড, 20টি কেবিন, 10টি শয্যার জরুরি বিভাগ, ডায়ালিসিস ইউনিট, 70টি শয্যায় আইসিইউ সহ আরও একাধিক পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মধ্য কলকাতার নয়, নিমতলাঘাট, জোড়াসাঁকো, বিবেকানন্দ রোড থেকে উত্তর কলকাতার মানুষেরও সুবিধা পাবে নতুন এই লোহিয়া 4 লাখ হাসপাতালে। ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায়, বিগ নিউজ কলকাতা। আচ্ছা, এই প্রজেক্টটা কতদিনের মধ্যে শেষ হবে? এটা কাজ হচ্ছে মোটামুটি 1 বছর, দ্যাট ইজ দ্য টাইম রিকোয়ার্ড। 1 থেকে 3 বছর লাগবে, আর যদি পারমিশনগুলো সব যদি টাইমলি চলে আসে আমরা April 2025 চলবো। যত রকম মেডিকেল ইন্স্যুরেন্স আছে সব কি আপনারা, স্বাস্থ্য সব কিছু? আর এটা কি মানে গরিবদের জন্য কি সুলভ মূল্যে পাওয়া যেতে পারে? এটা একটা মডারেটলি প্রাইসড কর্পোরেট হসপিটাল থাকবে, নট ফর দ্য হাই এন্ড, নট ফর দ্য বিপিএল, একটা মডারেটলি প্রাইসড। সো হাই এন্ড কাস্টমাররা ইউজ করতে পারে, লো এন্ড কাস্টমাররা ইউজ করতে পারে। আর জটিল রোগ টোক এগুলো সমস্ত নিরাময় হবে? সব 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 কিছু, ট্রান্সপ্লান্ট ছাড়া বাদ বাকি আমরা সব করবো। यहाँ पे क्या क्या सर्विस मिलेंगे? इसमें आपको 70 बेड का आईसीयू, 20 केबिन, मल्टीबेड वार्ड्स, जनरल वार्ड्स, हर तरह का सुविधा मिलेगा, डायग्नोस्टिक, हर तरह की इमेजिंग रहेगी, रेडियोलॉजी रहेगा, MRI, CT स्कैन इत्यादि सब रहेगा, कैथ लैब हम लगाएंगे। सो कैथ लैब से एंजियोप्लास्टी, एंजियोग्राफी, कार्डियक साइंसेज, CTVS सर्जरी, न्यूरो स्ट्रोक मैनेजमेंट, न्यूरो सर्जरी, हाई एंड टर्शियरी केयर है, सुपर स्पेशलिटी केयर, वो सारी फैसिलिटीज मिलेगी। टाइम पीरियड क्या होने से? हम एक्सपेक्ट कर रहे हैं April 2025 में स्टार्ट। পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো কিছু হেল্প কিছু পাচ্ছেন আপনারা? আমরা ওদের ম্যাসিভ কোঅপারেশন পাচ্ছি, এনকারেজমেন্ট পাচ্ছি, আমরা কোনো কিছু চাইছি না ইন টার্মস অফ সাবসিডি অর গ্র্যান্টস এটসেট্রা। আমরা আমাদের ক্যাপিটাল এটা তৈরি করবো আর এটা প্রাইভেট এন্টারপ্রাইজ হিসাবে চলবে অ্যাজ আ এথিক্যাল অর্গানাইজেশন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।